আপনি কোয়েল পাখি যদি পালতে চান অথবা কোয়েল পাখির ফার্ম করতে চান, তাহলে দেখবেন এখানে যে বিশাল বড় বড় টিনের সেট রয়েছে, টিনের ঘর রয়েছে, কোয়েল পাখির জন্য বানানো হয়েছে। তো এই পাখির জন্য বানানোর মধ্যে আবার দেখবেন ছোট্ট ছোট্ট এই জানালার মতো সিস্টেম করে দেওয়া, এখানে নেট লাগানো আছে, এটা রাতের বেলা বন্ধ করে দেওয়া হয়, দিনের বেলা খোলা থাকে যাতে আলো বাতাস ঢুকতে পারে। তারপরে দুই রকম সিস্টেম এখানে আছে, এক রকমের সিস্টেম আপনি যদি আপনি লিটারে যদি আপনি পালতে চান, অর্থাৎ ফ্লোরের মধ্যে আপনার এই ধানের তুষ অথবা শ্রমিক থেকে কুড়া যে গাছ গাছ যেখানে কাট করা হয় ওখানের যে কিছু বাজে অংশ থাকে আপনার কুড়া কুড়া বলা হয়, এটা গ্রামের মানুষ থেকে কুড়া বলে, ওই রকম ভুষি কুড়া এইগুলি মিক্স করে আপনাকে লিটার বানাতে হয়। প্রায় 3 ইঞ্চির মতো 4 ইঞ্চির মতো উঁচু করে দিতে হয় মিনিমাম, এটা হলো আপনার লিটার পদ্ধতি। আর যদি আপনি খাঁচার মধ্যে পালন করেন তাহলে খাঁচার মধ্যে পালন করাটা বেটার, খাঁচার মধ্যে পালন করার উপকারিতা রয়েছে। লিটারের মধ্যে পালন করলে আপনার কিছু ক্ষতি আছে, যেমন লিটার আপনার 15 দিন বা 1 মাস পরে এটা পরিবর্তন করতে হবে, আবার এটাকে কিছুদিন পর পরে সার শীতে নিড়াই দিতে হয়, মানে একটু চাকা চাকা হয়ে যায় ওই যে বিষ্ঠাগুলি থাকে পায়খানা করে, ওই পায়খানার মলগুলি একত্রিত হয়ে এটা আবার নষ্ট হয়ে যায়, এই জন্য ওইটাকে আবার পরিবর্তন করতে হয়। তো দ্বিতীয় কথা, যদি আপনি ইয়ে করেন বিষ্ঠা সম্ভাবনা, বিষ্ঠার সমস্যা কোনো কিছু থাকবে না যদি আপনি আবার খাঁচার মধ্যে পালন করেন। তবে খাঁচার মধ্যে পালন করলে আপনার প্রায় 500 পাখির একটা খাঁচা তৈরি করতে মিনিমাম আপনার 20,000 টাকা খরচ হবে, এই 20,000 টাকা আপনার খরচ হবে এক্সট্রা ঘরের ভেতরে আবার এই খাঁচায় করলে। তবে একটা ঘর যদি আপনি বানান 2,000 কোয়েল পাখি রাখার জন্য, এইখানে যদি আপনি খাঁচায় পালেন এখানে কিন্তু প্রায় 4,000 পাখি আপনি অনায়াসে পালতে পারবেন, 2,000 পাখির জায়গাতে 4,000 পাখি পালতে পারবেন অনায়াস, কোনো সমস্যা হবে না। তো এবার আসি আমরা ডিমের ব্যাপারে, খাবারের দাম 3 দিন শুধু কোয়েল পাখির খাবারের দাম বাড়তে আসে। এখন কোয়েল পাখির খাবারের দাম বাড়তেছে আর ডিমের দাম কমতেছে, এই জায়গাটা হলো মূল সমস্যা। এই সমস্যাটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো, তবে যারা যেইখানেই কোয়েল পাখির ফার্ম করবেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা যদি বাজার তৈরি করতে পারেন, কারণ আপনি ফার্ম করলে এটা লজ্জার কিছু নেই, মানুষ নিজে কাজ করবে যেই কোনো কাজ, যারা দেশের বাইরে থাকে তারা টয়লেট পরিষ্কার করে, ঘর দর ঝাড়ু দেয়, তারপরে বিভিন্ন ধরনের কাজ করে, তখন ওটা ওরা মনে করে এটা হলো ওদের জব, দিস ইজ মাই জব, এখানে ওরা সবচেয়ে বড় গুরুত্ব দেয় যে এটা আমার কাজ, বিনিময়ে আমি টাকা পাইতেছি, বেতন পাইতেছি। দেশে যাওয়ার সময় আবার টাইট পরে এয়ারপোর্ট দিয়ে যখন বাংলাদেশে এয়ারপোর্ট দিয়ে যখন ওরা বের হয়ে আসে তখন মনে হয় যে বিশাল বড় অফিসার, বিশাল বড় চাকরি করে, বিশাল বড় বিজনেসম্যান, এইরকম মনে হয়। তো এইটা আমাদের বাংলাদেশের মানুষের একটাই সমস্যা যে আমি একটা ফার্ম করবো, আবার আমি মহল্লায় মহল্লায় দোকানপাটে এলাকাতে রাস্তাঘাটে বাজারে আবার আমার বলতে হবে যে ভাই কোয়েল পাখির ডিম খান, কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি আছে, অনেক উপকারিতা আছে, এগুলি আবার বলতে হবে? না না, এগুলি করা যাবে না। আমাদের মূল সমস্যাটা হলো ওইটা, কিন্তু আমি সবাইকে বলবো না, অবশ্যই আপনারা প্রচার করবেন, কারণ প্রচার এই প্রসার একটা কথা আছে, আপনি প্রচার করলে আপনি একদিন দেখবেন আপনার এলাকার অনেক বেকার যুবকরা আপনার পেছনে ঘুরবে যে ভাই আপনি একটি ফার্ম করছেন, আমাকে কিছু বাচ্চা এনে দেন, অথবা আমাকে বাচ্চা দেন, অথবা আপনারা এখান থেকে ডিম দেন, আমি ডিম বিক্রি করবো, বিভিন্ন ধরনের ব্যবসা থাকতে পারে। তো এই ক্ষেত্রে
বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে।